হাই গাইস, গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো এখন আমরা দেখব তুফানের অফিসিয়াল ট্রেলার। এর আগে তুফানের অনেক কিছু রিয়াকশন আমরা দিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। একটা টেজার লাগে ওরা ধরা কান টু তুফানের টাইটেল ট্র্যাক, এভরিথিং ইজ অ্যামেজিং। একটা বন্ধু বছরের পোলা দিনের আগে জবাই করে গিটারে এই কথাটা আগে কতজনকে বলেছেন, ফাইটটা কিন্তু তুমি সেরকম পুরা হিরো। হ্যাঁ, ওটা মিমির গলাতে মনে হলো বন্দুকটা ধরেছে। সো হোয়াট এ ফ্যান্টাস্টিক ট্রেলার, উই ক্যান সে ইট, দারুন দারুন ট্রেলারে ফার্স্ট যেখানে কোয়েল কুকুতে মিমির এন্ট্রি, ও লাগে উড়া ধুরাতে মিমিকে যা লাগছিল সেটাকে যদি 5 আউট অফ 10 দি তাহলে এটাকে তো 9.5 আউট অফ 10 দি। হ্যাঁ, গানটা দারুন লাগছে এমনিতে দেখতে, একদম বম লাগছে মিমিকে। আর শাকিব খানের এন্ট্রি ফার্স্ট, যেটা ও আগেও বললো যে ব্লাড মানে রক্তের ছিটা গুলো মুখে লাগছে, সে ব্লাড এর কোয়ালিটিতে কোনো খামতি নেই, একদম মানে র সিন যাকে। আর আমার তো ট্রেলার দারুন লেগেছে, এর মধ্যে আরো অনেক আলাদা আলাদা টার্ন টুইস্ট এরকম অনেক কিছু আছে। একবার এক জায়গায় পলিটিক্যাল পার্টি দেখালো, তো আমি জানি না তুফান নিজে দাঁড়িয়ে পলিটিক্যাল পার্টি জয়েন করেছে কি পরে, অথবা আর একটা জিনিস যেটা মনে হচ্ছে মিমি কাইন্ড অফ ভিলেন, মানে তুফানের অপোনেন্ট পার্টি থেকে এসে তুফানের সাথে এরকম একটা কিছু হতে পারে, এবং দুজন হিরোইন আছে। তবে মনে হয় মাসুমা আর শাকিব খানের ছোটবেলাকার প্রেম, যেটা পরে হয়তো পরিণতি না পেলেও একে অপরের টাচে থাকে, সাহায্য করে যায়। আর যেটা যিনি চঞ্চল চৌধুরী আর কি, ওনার যে দারুণ অ্যাক্টিং করে, ঠান্ডা অভিনয় তার জন্য এটা একদমই নতুন এবং একটা দারুন সিনেমা উপহার হতে চলেছে।
প্রতিটা শট বিশাল বড় 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 স্কেলে শুট করা হয়েছে, এবং টোটাল ট্রেলারে কোথাও মানে অ্যাক্টিং বা ডেডিকেশনে কেউ খামতি রাখেনি যেটা বলা যায়। সেটা এরকম একটা সিন ছিল যেখানে একজনকে পেছন থেকে দেখাচ্ছে শাকিব খানই মনে হলো, আর নিচে দিয়ে ট্রেন চলে যাচ্ছে, কি লার্জ স্কেল, কি দারুণ ভিউ। এবং বলা যায় যারা সিনেমাটোগ্রাফি করেছে, ক্যামেরার টোটাল দায়িত্ব নিয়েছে, তারা দারুণ বানিয়েছে প্রতিটা সিনকে, স্পেসিফিকলি স্কেল ওয়াইজ ধরে ধরে শুট এবং এডিট করা হয়েছে। দেখতে ভালো লাগছে, এবং ডায়লগ ডেলিভারি গুলো দারুণ, প্রতিটা ডায়লগ সিনেমার সিটি তালি পড়ার মতো, এবং হতে গেলে কিন্তু অ্যাটিটিউড লাগে, চোখ লাগে, এবং সেই অ্যাটিটিউডটা সাকিব খানের মধ্যে এখানে দেখা যাচ্ছে, এবং কুটে ভরে ভরে বেরোচ্ছে। আর নিজেও যে বহু ডেডিকেশন দিয়েছে, লম্বা চুল বানিয়েছে, ছোট চুলেও কিছু অ্যাক্টিং আছে, এবং তার সাথে নিজের ফিজিকটাকেও মানে বডিটাও একটু বিল্ড আপ করেছে। সো বন্ধুরা, তোমাদের যদি এই রিয়াকশন ভালো লাগে তবে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবার পরে এমনই অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সো বাই বাই।